অগ্নের অনেক পরে জমজমের পানি সম্পর্কে নতুন রহস্য প্রকাশ করেছে এবং এটা কিভাবে গৌরবময় কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত হয় আপনি আশ্চর্য হবেন। আমরা সাম্প্রতিককালে মাদুলির অথবা তাবিজের ব্যবহারের মূল্য বুঝতে সমর্থ হয়েছি। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে পানযোগ্য পানির উপরে যা পাঠ করা হয় তা দ্বারা কিভাবে প্রভাবিত হয়। জাপানের বিজ্ঞানী মাসুরো ইমোটোর একটি অনন্য অভিজ্ঞতা হয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি একটি বইতে পড়েছেন আকাশ থেকে পড়া তুষার কণা হচ্ছে অনন্য। তিনি বলেছেন যে তার বৈজ্ঞানিক অনুভূতি তাকে বলেছিল যে এটা সত্য হতে পারে না। তুষার কণার জ্যামিতিক আকারের রাসায়নিক গঠন দ্বারা নির্ধারিত হয়। ওই বৈজ্ঞানিক বলেছিলেন পানির গঠন সুপরিচিত, দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা এটি গঠিত হয়, তাই আকাশ থেকে পড়া তুষার কণাগুলো একে অন্যের থেকে আলাদা কিভাবে গঠিত হতে পারে। তিনি বলেছেন, আমি দৃঢ় মানসিকতাবদ্ধ ছিলাম যে এই তত্ত্বকে কিভাবে ভুল প্রমাণিত করব। তিনি একটি গবেষণাগার তৈরি করেছিলেন যাতে রেগুলেটর সহ একটি ডিপ ফ্রিজার ছিল, যেগুলো কোনো তরল পদার্থ যদি হঠাৎ করে জমাটবদ্ধ করা হয় তাহলে একটি জ্যামিতিক আকার গ্রহণ করতে পারে না। জমাট বাঁধা অবশ্যই ধীরে ধীরে হতে হবে যাতে করে পরমাণুগুলো বিধাতা দ্বারা নির্ধারিত আকারে স্ফটিকায়ন হবার সুযোগ লাভ করে। একটি রেগুলেটর সহ একটি ডিপ ফ্রিজার ছিল, -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ঠান্ডা কক্ষ এবং ক্যামেরা দ্বারা সুসজ্জিত কতগুলো অনুবীক্ষণ যন্ত্র ছিল যাতে করে তুষার কণা গলে যাওয়ার আগে এগুলোর আলোকচিত্র গঠন করা যায়। বিজ্ঞানীরা এই কক্ষে গরম কাপড় পরে কাজ করা শুরু করেন। তিনি বলেছিলেন, আমি গবেষণাগারে দুইটি নলের থেকে নমুনা নিয়েছিলাম, আমি এদেরকে জমাট করি এবং প্রতিটি নমুনা আমাকে একটি আলাদা তুষার কণা দিয়েছিল। নমুনাগুলো দুইটি আলাদা পুকুর থেকে, দুইটি আলাদা নদীর থেকে, দুইটি আলাদা হ্রদের থেকে গ্রহণ করেছিলাম। আমি পাগল হয়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম এটি একটি জাদু মন্ত্র। টোকিও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক সৌদি ছাত্রের সাথে তার হঠাৎ দেখা হয় এবং তাকে জিজ্ঞেস করে কি ভুল হয়েছে। মাসুরা তাকে তার সমস্যা সম্পর্কে বলে। ছাত্রটি তাকে বলে যে আমাদের আশীর্বাদ পুষ্ট পানি আছে যাকে জমজমের পানি বলে। আমি আপনাকে এই পানির একটি নমুনা দেব যাতে করে আপনি এর উপর পরীক্ষা চালাতে পারেন। জমজমের পানি জাদু মন্ত্র বা জিন দ্বারা প্রভাবিত হয় না, তাই এটা ব্যবহার করা হলে এটা সমগ্র তত্ত্ব প্রমাণ ও মিথ্যা সাব্যস্ত করবে। ইমোটো জমজমের পানির একটি নমুনা নিলেন এবং বললেন, আমি এটাকে স্ফটিকায়ন করতে পারিনি, এমনকি পানিটি 1000 ভাগ পাতলা করার পরেও। অন্য কথায় তিনি 1 ঘন সেন্টিমিটারকে 1 লিটারে রূপান্তর করেন। তিনি বলেন যে তিনি যখন পানিটি 1000 ভাগ পাতলা করেন এবং জমাটবদ্ধ করেন, তিনি তখন একটি অনবদ্য আকারের স্ফটিক লাভ করেন। দুইটি স্ফটিক গঠিত হয় একটি অপরটির উপরে, কিন্তু এগুলো একটি অনন্য আকার গ্রহণ করে। যখন তিনি তার মুসলিম সহকর্মীকে জিজ্ঞেস করেন কেন দুটো স্ফটিক হলো, তিনি তাকে বললেন যে যেহেতু জমজম দুইটি শব্দ দ্বারা গঠিত, জম এবং জম। মাসুরা ইমোটো বলে, আমি মুসলিম সহকর্মী পানির উপর কোরআনের আয়াত পাঠ করার প্রস্তাব দেয়। সে একটি টেপ রেকর্ডার নিয়ে আসে এবং কতগুলো কোরআনের আয়াত বাজায় এবং আমরা সবচেয়ে নিখুঁত আকৃতির স্ফটিক লাভ করি। তারপর সে আল্লাহর 99টি নাম বাজায়। প্রত্যেকটি নাম একটি অনবদ্য আকারের স্ফটিক তৈরি করে। যখন ডাক্তার ইমোটা এইসব পরীক্ষা সম্পন্ন করেন, যা 15 বছর স্থায়ী হয়েছিল, তিনি একটি 5 খণ্ডের বই নির্মাণ করেন যার নাম হচ্ছে পানির থেকে বার্তা। তিনি লেখেন, আমি প্রমাণ করেছি যে পানি ওই বিশেষ তরলটি চিন্তা করার, মাপার, বোধ করার, উত্তেজিত হওয়ার এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতা রাখে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।